এই ভিডিওটা শেষ অবধি দেখলে আপনার রাতের ঘুমও উড়ে যেতে পারে। বিজয় মালিয়া এবং কেডি সিং এই দুজন ব্যক্তির মধ্যে প্রচুর কমন জিনিস দেখতে পাওয়া যায়। এক, তারা দুজনেই শিল্পপতি। দুই, তারা দুজনেই তাদের প্রাইভেট চার্টার্ড ফ্লাইট অর্থাৎ তাদের নিজস্ব বিমানে তারা যাতায়াত করতেন। পার্লামেন্টের অভ্যন্তরে কান পাতলে এই খবরও শোনা যেত যে বিজয় মালিয়া এবং কেডি সিং এনারা দুজনেই নিজেদের প্রাইভেট প্লেনে করে পার্লামেন্টে যেতেন, মানে দিল্লি এয়ারপোর্টে নামতেন, তারপর সেখান থেকে পার্লামেন্টে যেতেন। তিন, তারা দুজনেই রাজ্যসভার এমপি ছিলেন। চার, বিজয় মালিয়াকে এই মুহূর্তে সিবিআই, ইডি সবাই হন্যে হয়ে খুঁজছে, তিনি বসে আছেন ইংল্যান্ডে, লন্ডনে। আর কেডি সিং 2021 সালে ইডির হাতে অ্যারেস্ট হয়ে গেছিলেন। এখন এই কেডি সিং বা বিজয় মালিয়ার মতো ব্যবসায়ীরা রাজ্যসভার অভ্যন্তরে যান কী করে, পার্লামেন্টের অভ্যন্তরে যান কী করে? সালটা 2002, যে সময়তে বিজয় মালিয়া কর্ণাটকে এমএলএদেরকে কিনে হর্স ট্রেডিংয়ের মাধ্যমে এমএলএ কেনা বেচা করে সেই সময়তে বিজয় মালিয়া গিয়ে পৌঁছেছিলেন রাজ্যসভার অভ্যন্তরে। রাজ্যসভার অভ্যন্তরে পৌঁছানোর পরবর্তী সময়তে বিজয় মালিয়া তার এক বছরের মধ্যে কিংফিশার এয়ারলাইন্সকে ওপেন করেন এবং তার ছেলে সিদ্ধার্থ মালিয়ার জন্মদিনে সেই কিংফিশার এয়ারলাইন্সকে তিনি গিফট করেন সিদ্ধার্থ মালিয়ার হাতে। এখন পার্লামেন্টের অভ্যন্তরে অনেকগুলো কমিটি থাকে, স্ট্যান্ডিং কমিটি থাকে, সিলেক্ট কমিটি থাকে, কনসালটিভ কমিটি থাকে। যে সময়তে বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক ছিলেন, ঠিক সেই সময়তেই ভারতবর্ষের বুকে যে সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন বিজয় মালিয়া। অর্থাৎ একবারের জন্য ভেবে দেখুন, যে স্ট্যান্ডিং কমিটির অভ্যন্তরে, সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির অভ্যন্তরে যেখানে বসে ভারতবর্ষের বিমান পরিচালনার বিভিন্ন নীতি বা কে কী ভুল করছে, কে কী না করছে, বিভিন্ন আইন পাশ করানো হবে, সেখানে বসে আছেন কে? কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়া। আর তার সাথে সাথে মিনিস্ট্রি অফ কমার্সের কনসালটিভ কমিটির মেম্বার ছিলেন এই বিজয় মালিয়া। অর্থাৎ যিনি নিজে একজন শিল্পপতি, তিনি আবার মিনিস্ট্রি অফ কমার্সের কনসালটিভ কমিটির মেম্বার ছিলেন। এ তো গেল বিজয় মালিয়ার কথা। আর দ্বিতীয় জনের নাম কেডি সিং। এই কেডি সিং আসলে প্রথমবারের জন্য রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তরফ থেকে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন এত অভিযোগ শোনা যায় যে তৃণমূল কংগ্রেস এমপি এমএলএ কেনা বেচা করে বা এমএলএদেরকে কিনে নেয়, বা তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসবার আগে কেডি সিং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে রাজ্যসভার ভোটে জিতেছিলেন আর তার 4 থেকে 5 মাসের মধ্যে চলে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে। না, সেই সময় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুকুল রায়ের গোছের এরকম বড় কোনো নেতা নেত্রী ছাড়া কেডি সিংকে খুব একটা কেউ চিনতেন না। কেডি সিং যখন তৃণমূল কংগ্রেসে আসেন, টাইমস অফ ইন্ডিয়া নিউজ করেছিল মমতাজ বিলিনিয়ার, অর্থাৎ মমতা ব্যানার্জির বিলিনিয়ার। কেন বলা হয়েছিল মমতাজ বিলিনিয়ার? কারণ এই কেডি সিংয়ের কাছে কি নেই, তার নিজস্ব প্রাইভেট জেট আছে। খবরে শোনা যায় আজকে যিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্যের সভাপতি, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে অমিত মিত্রর মাথায় ডান্ডা মেরেছিলেন, সেই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্র এই কেডি সিংয়ের ফ্লাইটে করে দিল্লি থেকে কলকাতায় ফিরেছিলেন। আর এর সাথে সাথে আমরা একটা খবর সবাই খুব কম বেশি জানতাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী 4 লাখ বা 5 লাখ টাকার স্যুট পরেছিলেন, সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। কিন্তু যে খবরটা খুব বেশি সামনে আসেনি সেটা হচ্ছে কেডি সিংয়ের একটি স্যুট যার দাম ছিল $30,000, ভারতবর্ষের টাকায় প্রায় 21 থেকে 23 লাখ টাকা। ইটালির একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার স্টিফানো রিসি সেই স্যুটটা বানিয়েছিলেন, যে স্যুট পরে সংসদের অভ্যন্তরে প্রবেশ করতেন এই কেডি সিং। 2021 সালে তৃণমূল কংগ্রেস সবচাইতে বেশি যে কথাটা উচ্চারণ করেছে, খেলা হবে, আর তার সাথে সাথে যে কথাটা আরও বেশি উচ্চারিত হয়েছে তার নাম বহিরাগত। অথচ অদ্ভুতভাবে দেখুন, এই কেডি সিংয়ের সাথে বাংলার মাটির দূর দূর থেকে কোনো সম্পর্ক নেই। এমনটা নয় যে কেডি সিং খুব বড় মাপের একজন রাজনীতিবিদ। তাহলে কি কারণে 2010 সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে যে কেডি সিং জিতেছিলেন, তিনি রাতারাতি চলে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে? মধ্যস্থতা যিনি করেছিলেন তার নাম মুকুল রায়। 2011 সালে
কয়েক কোটি কোটি টাকার ফান্ড যিনি তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন তার নাম কেডি সিং। 2021 সালে কেডি সিং সিবিআই এর হাতে অ্যারেস্ট হওয়ার পরবর্তী সময়তে এই সমস্ত কথা আমাদের সামনে আসে। আপনি যখনই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা কোনো নেতাকে বলবেন চিট ফান্ডের কথা, তখনই সঙ্গে সঙ্গে একটাই কথা বলবে যে চিট ফান্ড তো তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হয়নি। চিট ফান্ড তো তৈরি হয়েছিল তার আগের আমলে, কিন্তু একবারের জন্য আপনাকে যে কথাটা বলবে না, অন্যতম একটি চিট ফান্ড কোম্পানির মালিক অ্যালকেমিস্ট গ্রুপ, সেই অ্যালকেমিস্ট গ্রুপের মালিক যিনি তার নামেই কেডি সিং। সেই কেডি সিংই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আবার এই রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করে পার্লামেন্টের অভ্যন্তরে পাঠিয়েছিলেন। বিজয় মালিয়ার যেমন নিজের প্লেনের কোম্পানি ছিল, তাও তিনি সিভিল এভিয়েশনের ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, ঠিক তেমনভাবেই এই কেডি সিংয়েরও কিন্তু উত্তরবঙ্গে অনেকগুলি চা বাগান রয়েছেন। যিনি চা বাগানের মালিক তিনি আবার ফুড ডিপার্টমেন্টের পার্লামেন্টারি কমিটির মেম্বার। একদম আপনারা ঠিক শুনছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিজয় মালিয়া যখন লন্ডনে পালিয়ে যান, সেই সময় ভারতবর্ষের সংবাদ মাধ্যমে অনেক কথা আলোচনা হয়েছিল যে বিজয় মালিয়া পালিয়ে গেলেন কি করে, কারণ তার এক মাস আগে থেকে বিজয় মালিয়ার নামে সিবিআই লুকআউট নোটিস জারি করে রেখেছিল, ফিউজিটিভ হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল বিজয় মালিয়াকে। একটা চমকে যাওয়া তথ্য এবার আপনারা জেনে রাখুন, বিজয় মালিয়া কিন্তু প্রথমে ইন্ডিয়াতে ছিলেন না। বিজয় মালিয়ার নামে যখন সিবিআই লুকআউট নোটিশ জারি করে, সেই সময়তে বিজয় মালিয়া ছিলেন লন্ডনে। পরবর্তী সময়ে বিজয় মালিয়া ফেরেন দিল্লিতে। বিজয় মালিয়া যখন দিল্লিতে ফেরেন, সিবিআই কোনো এক অজানা কারণে বিজয় মালিয়ার এগেনস্টের যে লুকআউট নোটিশ, সেই লুকআউট নোটিশকে সরিয়ে দিয়েছিল। বিজয় মালিয়ার সাথে মিটিং হয়েছিল কেন্দ্রের একজন অনেক বড় মন্ত্রীর। তার পরবর্তী সময়তে আবার তিনি ভারতবর্ষ ছেড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন। খবরে শোনা যায় সেই বড় ব্যক্তি আর অন্য কেউ নয়, তার নাম প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অরুণ জেটলি। সুতরাং একটাই কথা, ভারতবর্ষের সংসদের অভ্যন্তরে আজকে কারা গিয়ে বসে আছে, এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠেও আপনি যদি একবার ভাবতে চান যে ভারতবর্ষের পার্লামেন্ট, যে পার্লামেন্টের থেকে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের আইন নীতি নিয়ম কানুন সব কিছু ডিসাইড করা হয়, সেখানে আজকে গিয়ে বসে আছে কোটি কোটি টাকার মাল্টিমিলিয়নিয়ার এই বিজয় মালিয়া হতে পারে আর কেডি সিং হতে পারে। আবার তার সাথে আমরা কি দেখছি যে বিজয় মালিয়া যে রিলেটেড ব্যবসা করেন, কিংফিশার এয়ারলাইন্স, বিজয় মালিয়া যে রিলেটেড ব্যবসা করেন সেই ডিপার্টমেন্টারি স্ট্যান্ডিং কমিটি, অর্থাৎ যিনি যে রিলেটেড ব্যবসা করেন তিনি সেই স্ট্যান্ডিং কমিটিতে থেকে তিনি তার সুবিধা মতো, তিনি তার মনের মতো করে আইন বানাবেন, নীতি বানাবেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার একটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটের সময় লোকের কাছে টাকা চাইতে, লোকের কাছে মানে শিল্পপতিদের কাছে টাকা চাইতে ওনার খুব খারাপ লাগে, তাই নির্বাচন কমিশনের উচিত এই এই যে টাকা তোলার যে রেয়াত সেটাকে চিরকালের মতো বন্ধ করে দেওয়া। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই কোটি কোটি টাকার ফান্ডিং যিনি করেছিলেন তার নাম কেডি সিং, যিনি 2021 সালে অ্যালকেমিস্টের চিট ফান্ড কাণ্ডে যাকে গ্রেপ্তার করেছিল ইডি। দেখুন, ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, আমি আপনি আমাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করি আর সেই জনপ্রতিনিধিরাই পার্লামেন্টের অভ্যন্তরে বসে দেশের জন্য আইন তৈরি করে। কিন্তু আজকের দিনে ভাববার সময় এসছে পার্লামেন্টের অভ্যন্তরে ঠিক কারা বসে আছে, শিল্পপতিরা, বৃহৎ শিল্পপতিরা। শুধু কি তাই, পার্লামেন্টের অভ্যন্তরে যেখানে জয়েন্ট পার্লামেন্টারি সেশন হয়, দ্য সেন্ট্রাল হল, সেই সেন্ট্রাল হলে কান পাতলেই শোনা যায় কিভাবে শিল্পগোষ্ঠীরা বিভিন্ন লবি করেন। আজকের দিনের পার্লামেন্ট ঠিক এই জায়গাতে এসেই দাঁড়িয়েছে। এখানে কংগ্রেসও খুব একটা বিজেপিকে দোষারোপ করতে পারে না, আবার বিজেপিও খুব একটা কংগ্রেসকে দোষারোপ করতে পারে না, আবার তৃণমূল কংগ্রেসও কাউকে দোষারোপ করতে পারে না। তার কারণ, বিজয় মালিয়া প্রথমবার যখন কর্ণাটক থেকে জেতেন তিনি জিতেছিলেন কংগ্রেসের এমএলএদের সমর্থনে। পরবর্তী সময় 2010 সালে যখন বিজয় মালিয়া জেতেন তখন তিনি জিতেছিলেন বিজেপির এমএলএদের সমর্থনে। আর যারা এখন বহিরাগত তত্ত্বে অনর হয়ে বসে রয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চণ্ডীগড়ের একজন ব্যবসায়ীকে উড়িয়ে নিয়ে এসে, যিনি ঝাড়খণ্ড থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য ছিলেন, তাকে বাংলা থেকে রাজ্যসভার সদস্য করেছিলেন। কোন কারণে তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। সবাই ভালো থাকবে।